গুড মর্নিং। ঘুম থেকে উঠে এই যে এনার গায়ে চাদর দিয়ে দিয়েছি অনেকক্ষণই, বেশ ভোর প্রায় তিনটে থেকে এরকমভাবে মহিলা শুয়ে আছে চাদর টাদর দিয়ে। দেখো আদুরি আদুরি করছে, দেখেছো গায়ে চাদর দিয়ে, উনি এখানে চাদরের তলায় ঘুমোচ্ছেন। এই এখন উঠে গেল, এইবারে আমি বিছনাপত্তর করছি, আমি ফ্রেশ হয়ে গেছি, তাড়াতাড়ি চাদরটা পেতে নিয়ে তারপরে একটু বারান্দায় গিয়ে দেখবো অবস্থাটা কী। বিশাল বড় সাইক্লোন আসবে, সেই তার জেরে বাইরের কী অবস্থা একবার দেখি চলো। এই দেখো বাইরের আমাদের এখানে এইরকম অবস্থা, দমকা হাওয়া দিচ্ছে, বাট সেরকম বৃষ্টি টিষ্টির কোনো ব্যাপার নেই, আকাশটা গোলাটে হয়ে আছে। বৃষ্টি কখনো হয়তো রাতে হয়েছিল তাই রাস্তাটা ভিজে, যাক গে এরকম অবস্থায় থাকলেও কিন্তু চলবে আমাদের, তাই না বলো? মহিলা আবার ঝড় বৃষ্টিকে ভীষণ ভয় পায় তাই এই মাঝামাঝি এসে শুয়ে আছে। আমি যাচ্ছি বাইরের ঘরে, আজকে আলোয় আলো, কেন বলো তো পর্দাটা টানা যায়নি, এখানে সব এই যে লাইটিংগুলো লাগানো হয়েছে তো টুনিগুলো, তাই জন্যে পর্দাটা টানা যাচ্ছে না, তাই আলো এসেছে। একবার জানলাটা খুলে একটু দেখি অবস্থাটা। হ্যাঁ একটু ঠান্ডা জলো হাওয়া আসছে, জানো তো জানলা বন্ধ করে দিই। লাইটিংগুলো কাল রাত্রিরে ভিডিও করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর মহিলাকে দেখো সোফায় উঠে বসে আছে, এটাই ওর কাছে খুব সেফ জায়গা। আর আমি বসে গেছি চা খেতে, এই বেকারি বিস্কুটটা আমার এখন লেটেস্ট ফেভারিট চলছে, তো এই দিয়ে এখন চাটা আগে খেয়ে নিই, তারপর মাকে চা করে দেবো। এই ম্যাগু গিয়ে মার কাছে এখন আদর খাচ্ছে, মার ওদিকে চুল বাঁধা হচ্ছে আর মা দেখো ওর মুখে আদর করে দিচ্ছে। ব্যাস মহিলা আদর পেলেই তো হয়ে গেল না, তাই এখন ওখানে গিয়ে বসে আছে। আদর খেয়ে মহিলা এখন মার ঘরেই শুয়ে আছে, আর মাকে চা দিয়েছি, মা চা খাবে, আমি চলে আসছি তোমাদের কাছে। হেই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মুন, আর আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে 24th অক্টোবর আর এখন বাজে 8:30, আজকে কালী পুজো, তোমাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা রইল কালী পুজো উপলক্ষে, খুব ভালোভাবে এনজয় করো, খুব সেফলি এনজয় করো। আর আজকে এখানে ঝোড়ো হাওয়া, সেরকম যে বিরাট একটা কিছু হচ্ছে বা বৃষ্টি হচ্ছে কিছুই কিন্তু নয়, দেখো আমি বারান্দাতেই দাঁড়িয়ে আছি, হ্যাঁ অল্প অল্প একটু হাওয়া দিচ্ছে, সেই হাওয়াটা বরং ভালোই লাগছে, এত গরমের মধ্যে এরকম একটু মানে মৃদুমন্দ হাওয়া দিলে ভালোই লাগে। তবে কাপড় জামাগুলো আমি আজকে আর রেলিংয়ে সাহস করে দিইনি, ওই আমার র্যাকটাতেই সব দিয়েছি, আর আজকে অল্প আছে, কেননা মেজর পোর্শনটা তো কালকেই কেচে ফেলেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, তো আজকে একটু অল্পর ওপর আছে তাই আমি র্যাকেতেই দিয়ে দিয়েছি, যে যদি বাই চান্স বৃষ্টি আসে এই র্যাকটা চট করে তুলে নেবো, তা না হলে না বহুত মানে ঝামেলা হয়ে যায়, খাটুনি হয়ে যায় সবগুলো ক্লিপ খুলে খুলে ক্লিপ খুলে খুলে। তবে সেরকম যে একটা বিশাল ওয়ার্নিং দিয়েছিল, মানে একটা ভেসে যাবে বিরাট গতিতে হাওয়া বইবে, এখনও অবধি সেরকম কিছু এখানে বুঝতে পাচ্ছি না, হয়তো পরে হবে কে জানে, জানি না। আমি তো মানে সবসময়তেই বলছি বাবা যাই হোক না কেন রাত্রির দিকে যেন না হয়, কেননা 8:30 থেকে 9:45 মধ্যে যাব খাবার আনতে, আমাদের এখানে আজকে ডিনার আছে তোমাদের বলেইছিলাম, তো সেই খাবারটা আনতে যাব, তখন যেন বৃষ্টি ঝড় এইসবগুলো না হয়, হাওয়া দিলেও ঠিক আছে ক্ষতি নেই কিন্তু বৃষ্টিটা যেন না হয়, কেননা আজকে রাত্রিরে আমার নো রান্না, রান্নাঘরের কোনো চাষ নেই, শুধু ম্যাগুর মাংস করব বাস। মাকেও বলেছি আজকে রাত্রিরে তোমাকে ফ্রাইড রাইস খাওয়াবো, ওই যা দেবে ফ্রাইড রাইস মিষ্টি আলুরদম এই খাবে, কচুরি ফচুরি তো মা খেতে পারবে না, জীবতে পারবে না, তো ওই আর কি ওই রকমই টুকটাক খেয়ে মার হয়ে যাবে। আর আমাদেরও পুরো ডিনার তো দেবেই, তোমাদের মেনু টেনু সব বলে দিয়েছি আর আমি রিপিট করছি না। আর সকালবেলা আজকে কালী পুজো উপলক্ষে সকালের ব্রেকফাস্ট সকালের লাঞ্চ সবই একটু অন্যরকম করছি, লাঞ্চে আজকে বাসন্তী পোলাও করব, আর মা বাসন্তী পোলাও দিয়ে মাছ ভাজা ভালোবাসে, তো মাকে মাছ ভাজা করে দেবো, আর আমি দেখি কি খাই না খাই, আমিও হয়তো একটা মাছ ভাজা নেবো কি কি জানি না। আর গুড্ডিকে, গুড্ডি তো বাসন্তী পোলাও খায় না, ওকে একটু চিকেন আর একটু ভাত করে দেবো, ম্যাগুরানির তো যা হওয়ার আছি। আর ব্রেকফাস্টেও আজকে ওই এক আপেল সেদ্ধ ডিম কলা এসব আর দিচ্ছি না আজকে, বাবা এই কনস্ট্রাকশনে না কী সব কাজ করছে, লোহার ছড় এনে এনে ফেলছে আর গ্যাঁ গ্যাঁ করে আওয়াজ হচ্ছে, যাকে গুড্ডিকে করে দেবো সে ছেড়ে দাও ব্রেকফাস্টে, ব্রেকফাস্টে দাও কতার খেয়েই হারিয়ে ফেলছি, ব্রেকফাস্টে আজকে করব ম্যাগি, ম্যাগি চাউমিন, অনেক দিন করিনি তো ম্যাগি চাউমিন, তো এটাই করব। আর মা এমনি ঠিকই আছে, রাত্রিবেলা আবার অক্সিজেনের দরকার পড়েছিল,
রাত্রিরে কেন জানি রোজই একটু দরকার পড়ছে। 87 কালকে নেমে গেছিল জানো তো, অন্যদিন 91-92 আসে তখনই অক্সিজেন সাপোর্ট দিতে হয়, কালকে একদম 87-এ পড়ে গেছিল। তো প্রত্যেক মিনিটে তো দেখা সম্ভব না, এবার আগে কিছুক্ষণ আগেই দেখেছে সিস্টার, তখন 95-96 চলছিল, তারপর আবার মিনিট 15-20 পরে দেখেছে, তখন দেখে একেবারে 87-এ নেমে গেছে। তো সঙ্গে সঙ্গে অক্সিজেন সাপোর্ট দিতে হয়েছে, এই টালমাটাল তো চলছে, আর কি করব বলো তো, এরকমভাবে আর মানে রোজ রোজ একই কথা তোমাদেরকে বলি। তো কেন যে এই অক্সিজেন লেভেলটা রাত্রিবেলা কমে যাচ্ছে, সারাদিনে অতটা অসুবিধে হচ্ছে না, বাট রাত্রির দিকে কেন যে কমছে কে জানে, সেটা বুঝতে পারছি না। দেখি ডাক্তার যে আবার বলেছে 4 উইকস পরে আসবে, তো উনি এলে তখন ওনাকে এটা জিজ্ঞেস করব। আর এমনি তো মোটামুটি ওই একই রকম আছে। আর আমাদের লিভিং রুমে লাইটিং হয়েছে কালী পুজো উপলক্ষে, ওই দিওয়ালি উপলক্ষে গুড্ডি পুরো লাইটিংটা করেছে, সেটা ভিডিওটা আমি এই জুড়ে দেবো তোমাদের এর সঙ্গে, ভিডিওর সঙ্গে, সেটা তোমরা দেখে নিও, ভালো লাগবে। ওটা আমি ফেসবুক পেজেতেও শেয়ার করেছি, তোমরা প্লিজ ফেসবুক পেজটাকেও মানে ফলো করো, আর ওখানকার যে ছোটো ছোটো ভিডিও দিচ্ছি, ছোটো ছোটো ক্লিপিং দিচ্ছি, সেগুলোকেও পারলে লাইক করো, দেখো, ভিউ করো, শেয়ার করো। আর চলো তাহলে আরম্ভ করে দিই, আজকে ব্রেকফাস্ট লাঞ্চ সব রকমই ব্যাপার আছে। তো ওই একটু সবজি, একটু আলু কুচিয়ে, একটু ডিম দিয়ে ম্যাগি চাউমিন করব। তো আর তোমরা কে কী কীরকম বাজি পোড়াবে, কে কী করছো না করছো, কালকে ক্যান্ডেলও লাগানো হয়েছে, গুড্ডি লাগিয়েছে, সব গুড্ডি লাগিয়েছে ক্যান্ডেল, তো সেটারও ছবি আছে, তো সবই শেয়ার করে দেবো তোমাদের। ওই আমি যখন রান্নাটা করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, তোমরা তখন ওইটা দেখবে, আমার রান্নাটা দেখে তো কোনো লাভ নেই, একই রান্না, তো তখন শেয়ার করে দেবো, তখন তোমরা ওইগুলো দেখে নিও রাত্রির যে ক্লিপিংটা আর কি। তো চলো, এই দেখো আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, গাছের পাতা কিন্তু সেরকম কিছু নড়ছেও না, কিছুই না, পরে কী হবে জানি না। এই যে আমার র্যাকেতে এইসব জামাকাপড় দেওয়া আছে, ওই এক এক সময় দেখো একটা করে দমকা হাওয়া আসছে, তাতে যা হচ্ছে। চলো জানলাটা বন্ধ, এই সরি দরজাটা বন্ধ করে দিই, বাইরে থাকুক, চলো। রাত্রিরে সিস্টার চলে গেছে, সকালে সিস্টার চলে এসেছে, তো বাস আবার সকাল থেকে শুরু হলো। সকালবেলা উঠে ম্যাগুরানিকে তোমাদের দেখিয়েছি, ম্যাগুরানি আমার বিছনায় উঠে চাপাচুপি দিয়ে দিব্যি ঘুমিয়েছে আজকে, ওকেই চাপাটা দিয়ে দিয়েছিলাম, আমার গায়ে কিছু ছিল না জানো। আর আর কি, আর কিছু কথা নেই, চলো। এখন বাজে 8:30, আমি চলে এসেছি রান্নাঘরে, এই যে আগে দুধ জাল দেবো আর ম্যাগুর মাংস বসাবো, তারপর আস্তে আস্তে ম্যাগি ট্যাগি সেদ্ধ করে লেগে পড়ি আর কি রান্নাবান্না। আজকে তো আবার পোলাও টোলাও করতে হবে, তো ঠিক আছে, ম্যানেজ হয়ে যাবে। এই ম্যাগু এসে সেই রোজকার মতো জল খাচ্ছে, ওকে জল খাইয়ে আমি চলে এলাম রান্নাঘরে, এবার ম্যাগি চাউমিনটা করব। এই কালকেই এই ম্যাগি প্যাকেটটা কিনেছি, 12টা সেট জানো তো, তো এর থেকেই 1.5 নিয়ে করব, পুরো দুটো হলেও বেশি হয়ে যাবে, মা তো ভীষণ কম খায় না, আর আমি একা কত খাবো বলো তো, গুড্ডি তো খায় না, তো ওই জন্যে এটার একটা পুরো নিয়েছি আর একটার হাফ নেব, নিয়ে ম্যাগি চাউমিনটা করব। এই আলু আর 2-4টে সবজি যা আছে তাই দিয়েই করব, তোমরা দেখতে থাকো। তোমরা দেখলে খুব সিম্পলভাবেই করলাম, খেতে কিন্তু বেশ ভালো হয় জানো তো। মারটাই আগে কড়া থেকে ঢেলে মাকে আগে দিয়ে আসি, কেননা মার ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, আমার একটু দেরিও হয়ে গেছে। আর এইদিকে আমি পোলাওয়ের চালটা ধুয়ে নিচ্ছি, এটা গোবিন্দভোগ চাল,
আমার ব্রেকফাস্টটা পরে করব, আগে পোলাওটা বসিয়ে নিই, পুরোটাই ঘিতে করছি, তাহলে খেতে ভালো লাগবে। আর এদিকে গুড্ডির আর ম্যাগির ভাত বসেছে, আমি আমার ম্যাগিটা গিয়ে টেবিলে রেখে একটু মার কাছে গিয়ে দেখি মার কেমন লাগছে ম্যাগিটা। এই যে মা বসে ম্যাগি খাচ্ছে, এই যে মা ম্যাগি চাউমিন খাচ্ছে। যতদিন এই সুযোগগুলো পাচ্ছি ততদিন একটু মাকে করে নিই, খাইয়ে নিই। এখন 10টা বাজে, আমি বসছি ব্রেকফাস্ট খেতে। আজকে রান্নার সেরকম চাপ নেই তো তাই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আমাদের পোলাওটাকে গ্যাস অফ করে ঢাকা দিয়ে দিয়েছি, আর গুড্ডির আর ম্যাগির ভাত হচ্ছে, আর গুড্ডির একটু তন্দুরি করে দেবো, সেটা ব্রেকফাস্ট করে বসাবো, আর মার একটা মাছ ভাজা হবে, আর আমি একটা ডিমের অমলেট করে নেবো, ব্যাস হয়ে যাবে আমার। চলো ব্রেকফাস্টটা খেয়ে নিই। আজকে কালী পুজোয় বলতে গেলে খাওয়া দাওয়ার মধ্যেই আছি, মাও খেয়েছে পুরো ম্যাগিটা। রোজ একই জিনিস দিই তো আজকে একটু অন্যরকম। ভালোই হয়েছে, চলো খেয়ে নিই। আর কাজকর্ম না থাকলে যা হয় বলো। আমি বসে বসে ম্যাগুকে ফলো করছিলাম যে কি করছে কোথায় যাচ্ছে। সেই সকালবেলা ডিম দিয়েছিলাম, সেটা এখন খেলো, খেয়ে এসে জল খেলো, জান। আর এই চিত্রাং যে ঘূর্ণিঝড়টা, সেটা নাকি ক্রমশ ধেয়ে আসছে। এই মাত্র ইউটিউবে একটা বাংলা নিউজে দেখলাম যে ধেয়ে আসছে, তবে মানে মেনলি অ্যাফেক্টেড এরিয়া হচ্ছে সুন্দরবন আর বাংলাদেশের বরিশাল চট্টগ্রাম এইসব। এখানেও কীরকম একটু আরও বেশি ঘনীভূত হয়ে এসছে, আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। জামা কাপড়ের র‍্যাকটাকে ভেতরে তুলে দিলাম, মার দুটো নাইটি দিয়ে দিলাম সিস্টারকে, বললাম ঘরেতে এদিক ওদিক দিয়ে দাও, শুকিয়ে যাবে ফ্যানের হাওয়ায়। আর আমারগুলো সব রয়েছে, আমারগুলো কখন শুকোবে ভগবান জানে। সেই দুপুরবেলা আমি যখন শুতে যাব তখন শুকোবে, ফ্যান চলবে তখন শুকোবে। আজকে পোলাও মাছ ভাজা মার হয়ে গেছে, বলেছি না এটা আগে, দেখো একই কথা আবার বলছি। আমার একটা ডিম ভাজা করে নেবো আর পোলাও, আর গুড্ডির তন্দুরি চিকেনটা বসিয়ে এসেছি, আর ভাত, ব্যাস। উফ, রাত্রিবেলা বৃষ্টিটা না হলেই বাঁচি জানো তো, আবার খাবার আনতে যেতে হবে তো। যদি সেরকম পরিষ্কার থাকে তাহলে তোমাদের সঙ্গে চেষ্টা করব আমাদের এখানকার কালী ঠাকুরকে শেয়ার করতে। এখন একটু বসি, সকাল থেকে তোমাদের বলতেই ভুলে গেছি, তোমাদের সঙ্গে শেয়ার করতেই ভুলে গেছি রাত্রিরে কালকে যে লাইটিংটা হয়েছিল সেইটা। বলেছিলাম না আমি যখন রান্না করব তোমাদেরকে শেয়ার করব, একদম মনে নেই। তো এখন বরং তোমরা সেই পোর্শনটা দেখে নাও, তারপরে আবার আসছি। এখন বাজে সন্ধ্যে 6:30, আজকে ভূত চতুর্দশী আর আগামীকাল কালী পুজো, তো সেই উপলক্ষে আমাদের কমপ্লেক্স একদম সেজে উঠেছে, পুরোপুরি রেডি, আলোয় আলো হয়ে গেছে, এবং ইন্ডিভিজুয়াল ব্যালকানিগুলোতে দেখো অনেকেই কিন্তু আলো দিয়ে খুব ভালো করে সাজিয়েছে। তোমাদের সবাইকে আমার তরফ থেকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। খুব সাবধানে বাজি পোড়াবে, নিজের সাবধানতা সবসময় মেনটেন করা উচিত, এবং বাচ্চাদের অবশ্যই নজরে রাখবে, কোনো রকম বিপদ যেন না হয় এই কামনা করি। আর এটা 2022 সালের শুভ দীপাবলির আমাদের কমপ্লেক্সের যে চিত্রটা সেটাই তুলে ধরার চেষ্টা করলাম তোমাদের সামনে। জানলার বাইরের এক দৃশ্য ছিল আর এটা জানলার ভেতরের দৃশ্য। আমার ঘরের ভেতরে এইভাবেই আমরা জানলাটাকে ডেকোরেট করেছি লাইট দিয়ে, এর পুরো কৃতিত্ব আমার মেয়ে গুড্ডির, ওই এই ডেকোরেশনটা করেছে, প্রত্যেক বছর ওই করে। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো ভীষণই ভালো লাগছে, পুরো রূপটাই যেন পাল্টে গেছে। আর ঘরটা অন্ধকার করেই ইচ্ছে করে তুলেছি যাতে খুব ভালো বোঝা যায়। জানলার দিক থেকে আস্তে আস্তে ক্যামেরাটা ঘুরিয়ে আমি আমার টিভি ইউনিটের দিকে নিয়ে যাচ্ছি, এখানটাও গুড্ডি ডেকোরেট করে দিয়েছে, অসাধারণ লাগছে। গতবারেও আমার এরকমভাবেই ডেকোরেশন হয়েছিল, বাট কালারগুলো ডিফারেন্ট ছিল, এবারে মাল্টি কালারের টুনি দিয়ে ডেকোরেট করা হয়েছে।
তো এখানটাও কেমন লাগছে তোমরা জানিও, আর দূর থেকে দেখো জানলাটা। জায়গাটা তোমাদের সবারই জানি পরিচিত, সবারই না হলেও অনেকেরই পরিচিত। ডাইনিং টেবিলের পেছনের যে বড় জানলাটা সেটাকেই আমরা ডেকোরেট করি প্রত্যেকটা। জানলার বাইরে আমাদের পূর্ব রীতি অনুযায়ী ক্যান্ডেলও লাগানো হয়েছে, মোমবাতি। যদিও হাওয়া দিচ্ছে খুব, জানি না কতক্ষণ জ্বলবে, বাট আমরা কিন্তু দিয়েছি। তো কেমন লাগলো তোমাদের আমার ডেকোরেশন আর আমাদের কমপ্লেক্সের যে লাইটিং সেটা, এগুলো কিন্তু সবই তোমাদের বলে দিচ্ছি কালকে সন্ধেবেলা তোলা, তো সেটাই তোমাদের সঙ্গে এখানে ভিডিওর মাঝখানে শেয়ার করে দিলাম। আমার ফেসবুক পেজেও সেম জিনিসটাই শেয়ার করা আছে। তো ভেবেছিলাম কিছু করব না, লাইটিং ফাইটিং এবারে আর কিছু করব না, তারপর দেখলাম মা তো একই রকম আছে। এবার দেখো, মানে সমস্যা যে নেই তা না, সমস্যা আছে এবং সমস্যা চলবে, কিন্তু এই সমস্যার মধ্যেও একটু যদি মানে আনন্দ করা যায়, একটু যদি খুশি থাকা যায়, তাহলে মন্দ কি, তাই না? এখন এই মুহূর্তে মা তো মোটামুটি একটা লেভেলে রয়েছে, যদিও পুরোপুরি অনিশ্চয়তা, কখন কি হবে কেউ বলতে পারে না, কিন্তু তাই বলে মানে যতক্ষণ কিছু না হচ্ছে ততক্ষণও মনমরা হয়ে বসে থাকবো বা ভাববো বা চিন্তা করব, এইগুলো করে তো দিনগুলো নষ্ট করা, তাই না? তাই জন্যেই কালকে এই আলোগুলো দেওয়া হলো। নতুন কিছুই কেনা হয়নি, এগুলো সবই গত বছরের কেনা। গত বছর কি, তারও আগের বছর, হ্যাঁ আরও আগের বছরে কেনা, দু তিন বছর বোধহয় হয়ে গেল এই বাল্বগুলো। তার মধ্যে দুটো টনির সেট নষ্টই হয়ে গেছে, সেগুলো জ্বলছে না, একটা সাদা আর একটা ব্লু, পুরো নষ্ট হয়ে গেছে, তো সেগুলোকে আর লাগানোই গেল না। তো এই যেগুলো জ্বলেছে তার মধ্যেই গুড্ডি একটুখানি সাজালো। আর রঙ্গোলি ভীষণ আমার ভালো লাগে বলেইছি, তোমাদের রঙ্গোলি করার ইচ্ছে ছিল, কিন্তু ম্যাগি রয়েছে তো যে কারণে আর করতে পারলাম না। আমাদের এখানে একটা কনটেস্ট হচ্ছে, সেই কনটেস্ট হচ্ছে যে দীপাবলি কি ঘরওয়ালি দীপাবলি এরকম একটা কিছু, যে তোমাদের ডেকোরেশনটাকে ছবি তুলে পাঠাও 20,000 প্রাইজ মানি। কিন্তু আমার তো সেই তুলনায় কিছুই ডেকোরেশন হয়নি, যে কারণে এইটুকুনি লাইট আর কি পাঠাবো, তাই আর পাঠালাম না, ভালো করে রঙ্গোলি করলে পাঠালে ভালো হতো। তো যাই হোক, ক্রমশ অন্ধকার হয়ে আসছে, এখানে তোমরা বুঝতে পারছো না লাইটটা পড়ছে বলে, বাট এদিকটা পুরো অন্ধকার হয়ে এসছে। তো আর কি, আর কিছু করার নেই, এবারে চান করতে যাবো, চান করে তারপরে একটু বসবো, তারপরে আবার খাওয়া দাওয়া। তো আজকে আর ভিডিওটাকে বাড়াচ্ছি না, জানো তো, ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। যদি ওয়েদার ভালো থাকে তাহলে আজকে সন্ধেবেলা আমার রাত্রির সিস্টারকে নিয়ে একটু যাব ওখানে, খাবারগুলোও নেবো, আর কালী ঠাকুর কেমন হয়েছে সেটা আমিও দেখবো, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। তবে সেটা কিন্তু পুরোপুরি আনসার্টেন বলে দিলাম, পুরোপুরি আনসার্টেন, ডিপেন্ড করছে ওয়েদারটা কীরকম থাকে তার উপরে। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিই। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর সব ঠিকঠাক থাকলে আবার অবশ্যই আগামীকাল চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর শুভ দীপাবলি, হ্যাপি দিওয়ালি সবাইকে জানিয়ে আমি এই ব্লগটাকে শেষ করে দিচ্ছি। লাভ ইউ।